আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পরিসংখ্যান বিভাগের অনার্সের ফোর্থ ইয়ারের ছাত্রদের ইকোনোমেট্রিক্স এর উপরে একটা ক্লাস নিব। তোমাদের কোর্স কোড হচ্ছে স্যাট 243611, কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। আমরা এই পর্যায়ে তোমাদের পড়াচ্ছিলাম মাল্টিকোলিনিয়ারিটি। তো মাল্টিকোলিনিয়ারিটির উপরে বেশ কয়েকটা ক্লাস হয়েছে, আমরা মাল্টিকোলিনিয়ারিটি ডেফিনেশন, কজেস, ইফেক্টস এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি যে মাল্টিকোলিনিয়ারিটি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পারফেক্ট অর একজ্যাক্ট মাল্টিকোলিনিয়ারিটি, আর একটা হচ্ছে ইমপারফেক্ট অর নিয়ার মাল্টিকোলিনিয়ারিটি। এগুলো আমরা আগে একটু আলোচনা করেছি, আজকে আবার একটু দেখি যে পারফেক্ট কোলিনিয়ারিটি কখন হবে। ইফ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হ্যাভ অ্যান এক্সাক্ট রিলেশন, এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দেম, দেন উই হ্যাভ পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল গুলো তোমরা মনে রাখবে, কারণ ভাইবা বোর্ডে কিন্তু এক্সাম্পল গুলোই খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটা মনে রাখতে হবে। সাপোজ এখানে দেয়া আছে ইনক্লুডিং দ্য সেম ইনফরমেশন টু ইস ওয়েট ইন পাউন্ডস অ্যান্ড ওয়েট ইন কিলোগ্রামস, নট ইউজিং ডামি ভেরিয়েবল কারেক্টলি, ফলিং ইন টু ডামি ভেরিয়েবল ট্র্যাপ এটসেট্রা। হেয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি ইন এ মডেল উইথ টু এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। এখানে একটা মডেল দেয়া আছে যে ওয়াই আই ইজ ইকুয়াল টু বিটা জিরো বিটা ওয়ান এক্স ওয়ান আই প্লাস বিটা টু এক্স টু আই প্লাস এপসিলন আই, এটাতে এরর আমরা জানি। এখন দেখো যে মাল্টিকোলিনিয়ারিটি কখন হয়, তোমরা জানো যে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে রিলেশন থাকবে তখন মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স আর এক্স ওয়ান আর এক্স টু। এখন এখানে যদি দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা এরকম হয় যে এক্স ওয়ান আই ইজ ইকুয়াল টু আলফা জিরো প্লাস আলফা ওয়ান এক্স টু আই, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যদি এরকম রিলেশন দেখা যায়, লিনিয়ার রিলেশন, তখন আমরা বলি যে পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট করছে। এখানে কিন্তু কোনো র্যান্ডম এরর টার্ম নাই, আমরা একটু পরে আবার দেখব যে এই যে ইমপারফেক্ট বা নিয়ার মাল্টিকোলিনিয়ারিটি যখন বলা হচ্ছে তখন এখানে দেখো যে এক্স একই মডেল কিন্তু এই যে এক্স ওয়ান আর এক্স টু এর মধ্যে যে রিলেশন, এটার মধ্যে একটা র্যান্ডম এরর টার্ম আছে ইউআই, বাট এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ারলি রিলেটেড, এটা পারফেক্ট না। বাট যখন আমরা দেখছি যে ইকুয়েশনের মধ্যে র্যান্ডম এরর টার্মটা নাই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, তখন আমরা বলছি যে এটা পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। এই ধরনের ইকুয়েশন দিয়ে এক্সাম্পল গুলো আমরা আগে দেইনি, সেই জন্য আজকে একটু দেখালাম তোমাদেরকে যে কখন পারফেক্ট অর এক্সাক্ট মাল্টিকোলিনিয়ারিটি আর কখন ইমপারফেক্ট অর নিয়ার মাল্টিকোলিনিয়ারিটি। তাহলে এক্সাক্ট মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে যেটা হবে যে ওয়েলেস ক্যানট জেনারেট এস্টিমেট অফ রিগ্রেশন কোএফিসিয়েন্টস, কারণ এই ক্ষেত্রে যেটা ঘটবে যে ওয়েলেস এস্টিমেট করা যাবে না, রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলোকে ওয়েলেস অর্ডিনাল স্কয়ার এস্টিমেট এস্টিমেটর গুলো এস্টিমেট করা যাবে না, কারণ ওয়েলেস ক্যানট এস্টিমেট দ্য মার্জিনাল ইফেক্ট অফ এক্স ওয়ান অন ওয়াই while holding x2 constant because x2 moves exactly when x1 moves, কারণ x1 এবং x2 একই দিকে মুভ করছে একই সাথে, সেই জন্য আমরা কিন্তু ওয়েলেস এস্টিমেট করতে পারবো না,
সেই ক্ষেত্রে সলিউশন কি হবে, ড্রপ অন অফ দ্য ভেরিয়েবল, যে কোনো একটা ভেরিয়েবলকে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে এক্সাক্ট মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে কি ঘটছে এবং সেটা কিভাবে সলভ করব সেটা আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখি ইমপারফেক্ট অর নিয়ার মাল্টিকোলিনিয়ারিটি। আমরা আগেও বললাম যে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে একদম পারফেক্ট রিলেশন থাকবে না, একটা এরর টার্ম আছে এখানে, তখন যে ধরনের মাল্টিকোলিনিয়ারিটি সেটাকে আমরা বলছি অ্যাপ্রক্সিমেটলি অর নিয়ার অর ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। সেক্ষেত্রে আমাদের কি ঘটতে পারে, তো অ্যাকচুয়ালি আমরা দেখতাম যে মাল্টিকোলিনিয়ারিটির কনসিকোয়েন্সেসগুলো কি কি আমরা আগেও দেখেছি, এখানে কিন্তু আমরা একটু আলাদা করে দেখাচ্ছি যে এক্সাক্ট হলে কি হতে পারে আর নিয়ার মাল্টিকোলিনিয়ারিটি হলে কনসিকোয়েন্সগুলো কি। ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি ডাজ নট ভায়োলেট অ্যাসাম্পশন 6, দেয়ারফোর দ্য গস মার্কোভ থিওরেম টেল আস দ্যাট দ্য ওয়েলেস এস্টিমেটর্স আর ব্লু। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়েলেস এস্টিমেটর এস্টিমেট করা যাবে এবং এটা ব্লু, বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। নাম্বার টু, the variance and the standard errors of the regression coefficient estimates will increase, this means lower t statistic, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু variance and standard error of regression coefficient increase মানে বাড়বে। Number 3, the overall fit of regression equation will be largely unaffected by multicollinearity, অর্থাৎ এখানে কিন্তু রিগ্রেশন ইকুয়েশনটা, ফিটেড রিগ্রেশন ইকুয়েশনটা কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি দ্বারা অতটা এফেক্টেড হবে না। দিস অলসো মিন্স দ্যাট ফোরকাস্টিং এন্ড প্রেডিকশন উইল বি লার্জলি আনএফেক্টেড, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাও বলতে পারি যে ফোরকাস্ট এবং প্রেডিকশনও এফেক্টেড হবে না। নাম্বার ফোর, রিগ্রেশন কোফিশিয়েন্টস উইল বি সেন্সিটিভ টু স্পেসিফিকেশন, regression coefficient can change substantially when variables are added or dropped, অর্থাৎ যদি আমরা এই ক্ষেত্রে কোনো ভেরিয়েবল অ্যাড করি অথবা কোনো ভেরিয়েবল বাদ দিয়ে দেই সেই ক্ষেত্রে রিগ্রেশন কোফিশিয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ বিটা 1 বিটা 2 এগুলো কিন্তু চেঞ্জ হবে। তাহলে পারফেক্ট বা ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে আমরা কনসিকোয়েন্সগুলো দেখে নিলাম। এখন আমরা দেখি ডিটেকশন অফ মাল্টিকোলিনিয়ারিটি, হাই কোরিলেশন কোফিশিয়েন্ট, এটা আমরা আগেও বলেছি, এগুলো আলোচনা করেছি, যেহেতু আমরা আরো কিছু পয়েন্ট সেখানে পেয়েছি সেগুলো তোমাদেরকে একটু যত মানে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, কারণ যত তোমাদের পয়েন্টস তোমরা জানবে তত জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হবে বা কনসেপ্ট ক্লিয়ার হবে, সেই জন্য আমরা আরো কিছু ডিটেকশন অফ মাল্টিকোরিলেশন যেগুলো আরো কিছু ছিল সেগুলো আমরা এটা জানি যে যদি হাই কোরিলেশন কোফিশিয়েন্ট, কোরিলেশন কোফিশিয়েন্ট যদি 0.8 এর চেয়ে বেশি হয় তখন কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে এবং সেই কোরিলেশন কোফিশিয়েন্ট কিসের মধ্যে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে, হাই আর স্কোয়ার উইথ লো টি স্ট্যাটিস্টিক ভ্যালুস, দ্যাট ইজ আর স্কোয়ার মানে কি কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, এই মানটা যদি বেশি হয় তাহলে কিন্তু তাদের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে যদি কোরিলেশন ডিটারমিনেশন কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন মানটা বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট। হাই ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, সেটা আমরা আগেও আলোচনা করেছি যে ভ্যারিয়েশন ভিআইএফ মেজার দ্য এক্সটেন্ট টু হুইচ মাল্টিকোলিনিয়ারিটি হ্যাজ ইনক্রিজ দ্য ভ্যারিয়েন্স অফ অ্যান এস্টিমেটেড কোফিশিয়েন্ট, it looks at the extent to which an explanatory variable can be explained by all other explanatory variables in the equation. তাহলে আমরা বলতে পারি যে VIF যদি মানটা বেশি হয়, VIF ফ্যাক্টর, ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টরস এর মান যদি বেশি থাকে তখন আমরা ধরে নিব যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। এখানে একটা কতগুলো স্টেপ দেখাচ্ছি আমরা যে কিভাবে মাল্টিকোলিনিয়ারিটি আমরা ডিটেক্ট করতে পারি, একটু এই এই প্রসেসটা দেখে নিই। ভিআইএফ ভেরিয়েশন
ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টরস দিয়ে। আমরা ধরে নিচ্ছি যে আওয়ার রিগ্রেশন ইকুয়েশন ইনক্লুডস কে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের আছে কে সংখ্যক, এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স কে, দ্যাট ইজ ওয়াই আই ইজ ইকুয়াল টু বিটা জিরো দ্যাট ইজ স্লোপ, আর বিটা ওয়ান এক্স ওয়ান আই বিটা টু এক্স টু আই বিটা আপ টু বিটা কে এক্স কে আই প্লাস এপসিলন। ইন দিস ইকুয়েশন দেয়ার আর কে ভেরিয়েবলস, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ততগুলো ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। রান দ্য ওয়েলস ইকুয়েশন ফর ইচ এক্স ভেরিয়েবলস, তাহলে এক্স ওয়ান আই আমরা পাবো আলফা ওয়ান ইজ ইকুয়াল টু আলফা টু, আলফা টু আই আলফা থ্রি এক্স থ্রি আই, এভাবে আলফা কে এক্স কে আই ইজ ইকুয়াল টু ভিআই। এখন ভিআই এফ ফর বিটাই, ভ্যারিয়েন্স অফ বিটাই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস আর আই স্কোয়ার, দ্যাট ইজ আর আই স্কোয়ার ইজ দ্য আর স্কোয়ার ফর অক্সিলারি রিগ্রেশন ইন স্টেপ ওয়ান। তখন আমরা দেখব যে এখন ডিগ্রি অফ মাল্টিকোলিনিয়ারিটি বাই ইভ্যালুয়েটিং ইচ ভিআই বিটা আই এস্টিমেটেড রুল অফ থাম্ব, ইফ ভেরিয়েন্স অফ ভিআই বিটা এস্টিমেটেড ইজ গ্রেটার দেন ফাইভ দেন সিভিয়ার মাল্টিকোলিনিয়ারিটি মে বি প্রেজেন্ট, দ্যাট ইজ আমরা এখানে ভিআই ক্যালকুলেট করে বিটা আই ভিআই ক্যালকুলেট করে যদি দেখি যে সেটা পাঁচের চেয়ে বেশি তখন আমরা বলবো যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি প্রেজেন্ট। ওকে, তাহলে আমরা এতক্ষণ দেখলাম ডিটেকশন অফ মাল্টিকোলিনিয়ারিটির কয়েকটা পয়েন্টস, তার আগে আমরা দেখেছি কনসিকোয়েন্স অফ মাল্টিকোলিনিয়ারিটি, এটা হচ্ছে নিয়ার মাল্টিকোলিনিয়ারিটির জন্য, আরেকটা দেখেছি কনসিকোয়েন্স অফ মাল্টিকোলিনিয়ারিটি সেটা হচ্ছে পারফেক্ট বা এক্সাক্ট মাল্টিকোলিনিয়ারিটির জন্য। এখন আমরা দেখব, গত ক্লাসে আমরা একটু বলেছিলাম যে ওয়েলস ক্যান নট বি এস্টিমেটেড, আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে আশা করি। আজকে যেটা দেখব যে একটা কোশ্চেন আমরা দেখি সাধারণত যে ইফেক্টস অফ মাল্টিকোলিনিয়ারিটি অন ওয়েলস এস্টিমেটস অ্যান্ড দেয়ার ভেরিয়েন্স, অথবা ইফ ইন্টার কোরিলেশন বিটুইন দ্য এক্সপ্লেনেটরি ভেরিয়েবল ইজ পারফেক্ট, দ্যাট ইজ আর এক্স ওয়ান এক্স টু ইজ ইকুয়াল টু ওয়ান, পারফেক্ট মানে কি কোরিলেশন কোফিসিয়েন্টের মান হবে ওয়ান যে কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে, দেন দ্য এস্টিমেট অফ কোফিসিয়েন্টস আর ইনডিটারমিনেট অ্যান্ড ভ্যারিয়েন্স অফ এস্টিমেট বিকামস ইনফাইনেট। এটাই হচ্ছে ইফেক্ট। আমরা আগে দেখলাম, এটা কিন্তু আমরা একটু আলোচনা করলাম যে যখন পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি থাকবে তখন কিন্তু ওয়েলস এস্টিমেট করা যাবে না এবং ভ্যারিয়েন্স এস্টিমেট করা যাবে না, ভ্যারিয়েন্স অফ এস্টিমেট যেহেতু কোফিশিয়েন্টগুলো ইনডিটারমিনেট, এস্টিমেট অফ দ্য কোফিশিয়েন্ট ইনডিটারমিনেট, একইভাবে ভ্যারিয়েন্স অফ এস্টিমেটগুলো ইনফাইনাইট হবে। এটাই হচ্ছে ইফেক্ট অফ মাল্টিকোলিনিয়ারিটি অন ওয়েলস এস্টিমেট। এখন আমরা দেখছি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য রিগ্রেশন ইকুয়েশনটা মাল্টিপল রিগ্রেশন মডেল হচ্ছে এটা, ওয়াই ইজ ইকুয়াল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান বিটা টু এক্স টু প্লাস ইউ। ওয়েলস এস্টিমেটার অফ বিটা ওয়ান অ্যান্ড বিটা টু আর আমরা জানি যে বিটা ওয়ান ইজ ইকুয়াল টু এক্স সাম অফ এক্স ওয়ান প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট এক্স ওয়ান ওয়াই সাম অফ এক্স টু স্কোয়ার মাইনাস সাম অফ প্রোডাক্ট এক্স টু ওয়াই সাম অফ প্রোডাক্ট এক্স ওয়ান এক্স টু, আর নিচে যেটা ছিল সাম অফ এক্স ওয়ান সাম অফ স্কোয়ার অফ এক্স ওয়ান সাম অফ স্কোয়ার অফ এক্স টু মাইনাস সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়ান এক্স টু হোল স্কোয়ার। একইভাবে বিটা টু এর জন্য এখানে জাস্ট এক্স ওয়ান ওয়াই এর জায়গায় এক্স টু আসছে আর এখানে এক্স টু এর জায়গায় এক্স ওয়ান স্কোয়ার, নিচে টুকু একই জিনিস আমরা এগুলো আগে শিখেছি, এবং ভ্যারিয়েন্স গুলো ছিল সিগমা ইউ স্কোয়ার সাম অফ এক্স টু স্কোয়ার সাম অফ স্কোয়ার অফ এক্স ওয়ান সাম অফ স্কোয়ার অফ এক্স টু মাইনাস সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়ান এক্স টু হোল স্কোয়ার, এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ বিটা ওয়ান, এবং ভ্যারিয়েন্স অফ বিটা টু হচ্ছে
উপরে sum of squares of x2 এর জায়গা sum of squares of x1 now we want to measure the coefficients of OLS estimate and their variance if x1 and x2 are perfectly correlated perfectly correlated মানে কি একটা স্ট্রেট লাইন হবে তোমরা জানো আমরা যখন কোরিলেশন পড়েছি কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো তারপরে থার্ড ইয়ারেও তোমরা রিগ্রেশন অ্যানালাইসিস পড়েছো আমরা জানি যে দুটি পারফেক্ট কোরিলেশন হলে একটা আমরা যদি বিক্ষেপ চিত্র আঁকি তখন দেখা যাবে যে এটা একটা স্ট্রেট লাইন দ্যাট ইজ x2 ইজ ইকুয়াল টু a প্লাস kx1 হোয়ার k ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট নাম্বার দ্যাট ইজ x2 ইজ ইকুয়াল টু small x2 is equal to small kx1 এখন এই যে আমাদের যে প্যারামিটার গুলো আছে এস্টিমেটেড ভ্যালু গুলো আছে এখানে আমরা কি বসাবো x2 এর জায়গায় kx1 আমরা বসাবো এখানে এই যে ইকুয়েশন গুলো বিটা 1 বিটা 2 x2 এর জায়গায় kx1 আমরা বসাবো তাহলে আমরা কি পাচ্ছি দেখো x2 এর জায়গায় kx1 বসালে এই যে এখানে x2 ছিল তাহলে k স্কয়ার বাইরে আসে এখানেও k স্কয়ার বাইরে আসে উপরে টার্ম দুটো একই হয়ে যায় নিচের টার্ম দুটো একই হয়ে যায় দুইটা কেটে আমাদের কি থাকবে জিরো তার মানে কি বিটা 1 এবং বিটা 2 এর মান আমাদের আসছে জিরো অর্থাৎ OLS cannot be estimated that is therefore the parameter are indeterminate আমরা এগুলোকে ডিটারমাইন করতে পারি না So there is no way of finding separate value of each coefficient. তাহলে আমাদের কিন্তু একটা কন্ডিশন আমরা দেখতে পেলাম যে আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল যে the estimate of coefficient are indeterminate. তাহলে আমরা এটা দেখতে পেলাম যে যদি দুইটা independent variable perfectly correlated হয় তাহলে coefficient গুলো determinate করা যাচ্ছে না ইনডিটারমিনেট দ্যাট ইজ মানটা জিরো আসছে আরেকটা কথা ছিল ভেরিয়েন্স অফ দা এস্টিমেট বিকাম ইনফাইনাইট তো এটাও আমরা দেখছি যে এখানেও যদি আমরা একই ভ্যালু বসাই ভেরিয়েন্স অফ বিটা ওয়ান এখানেও দেখা যাচ্ছে যে এটা নিচের টার্মটা জিরো আসছে তো সামথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি এটা আমরা জানি তো ভেরিয়েন্স অফ বিটা ওয়ান আমাদের কি আসলো আমরা এখানে মান বসিয়েছিলাম sigma square k square sum of x1 square sigma square k square sum of x1 square niche term ta jehetu man boshanor pore zero ashte so etar man ta ashte infinity eki bhabe amra variance of beta 2 er value te eki value jodi boshai that is x2 is equal to kx1 tokhono amra dekhte pacchi je ei man ta nicher man tuku zero hoye jacche phole etar ইনফিনিটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন মাল্টিপল মাল্টিকোলিনিয়ারিটি থাকে অর্থাৎ মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে যদি এই রিলেশনশিপটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর রিলেশনশিপটা যদি পারফেক্ট হয় পারফেক্ট লিনিয়ারলি রিলেটেড হয় সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে প্যারামিটার ইনডিটারমিনেট এবং কোফিশিয়েন্টগুলো ইনডিটারমিনেট এবং ভ্যারিয়েন্স অফ কোফিশিয়েন্টটা ইনফিনিটি হয়ে যাচ্ছে দেন আমরা দেখব যে OLS breakdown when exact multicollinearity present in the model but the linear combination of the parameters are estimable তাহলে আমরা মডেলটা যেটা আগে ছিল সেটি দেখেন আমরা দেখব যে OLS ব্রেকডাউন হোয়েন এক্সাক্ট মাল্টিকোলিনিয়ারিটি প্রেজেন্ট আমরা তখন দেখলাম যে কোএফিসিয়েন্ট গুলো ইনডিটারমিনেট এবং ভ্যারিয়েন্স ইনফিনিটি এখন আমরা দেখব OLS ব্রেকডাউন হোয়েন মাল্টিকোলিনিয়ারিটি প্রেজেন্ট ইন দ্য মডেল তাহলে আমরা মডেল আগের মতোই নিচ্ছি টু ভেরিয়েবল টু ইন্ডিপেন্ডেন্ট মডেল টু ডিফারেন্ট ভেরিয়েবল মডেল দ্যাট ইজ y i y is equal to beta 2x2 t plus beta 3x3 t plus u এখন এখানে আমরা দেখি যে
x two or x three hote explanatory variable who is related in the following way, that is x x three t is equal to del plus alpha x two t. तो हमरा लिखते पारी जे एक आठ दो इतने के हमरा लिखते पारी जे y is equal to beta two x two t plus beta two x three t plus epsilon. এখানে ডেভিয়েশন ফর্মে আমরা এটা লিখেছি 1 আর 2 এর ডেভিয়েশন ফর্ম হচ্ছে এটা। এখন এখানে আমরা ধরে নিচ্ছি যে x3 is equal to alpha x2 t, that is x3 t square is equal to alpha square sum of x2 t square. Now the correlation coefficient between x2 and x3 each r is equal to x2 t plus x3 t root over sum of product of divided by root over sum of squares of x2 t sum of squares of x3. তাহলে আমরা দেখি যে r is equal to মানটা আমরা মান বসাইছি x2 এর মান বসিয়েছি এখানে sum of squares of এখান থেকে number 5 4 and 5 ইউজ করে এখানে আমরা পাচ্ছি এইটা, that is alpha alpha x sum of x 2 t square alpha root over sum of squares of x 2 t square আবার whole square. তাহলে আমরা এটার মানটা উপরে করে আর নিচে একই টার্ম আসার থেকে কেটে গিয়েছে আমরা পেলাম r is equal to 1. So perfect multicollinearity is present in explanatory variable. ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি যে এখানে পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি প্রেজেন্ট। এখন আমরা যাচ্ছি পরের পেজে, দেখতে পাচ্ছি যে এখন ওএলএস ব্রেকডাউন কিভাবে হচ্ছে সেটা একটু দেখে নিচ্ছি। দেখো তোমরা এখানে যেটা দেয়া আছে যে ইকুয়েশন থ্রি, ফ্রম ইকুয়েশন থ্রি আমাদের এটাকে ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখতে পারি, যেটা আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি যেটা ইকুয়েশনটাকে, তোমরা এটা আগেও শিখেছো যে কিভাবে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হয়, যে ওয়াই ইজ ইকুয়াল টু x y টার্মটাকে আমরা ওয়ান ভেক্টর n বাই ওয়ান ভেক্টর হিসেবে লিখেছি y1 y2 up to yn, x এ যেহেতু টু ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x1 on x2 3 x3 2 x2 n x1 n এভাবে আমরা লিখেছি, বিটা হচ্ছে বিটা 2 বিটা 3 2 বাই 1 ভেক্টর, এপসিলন হচ্ছে u1 যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ততগুলো এরর টার্ম। এখন ওএলএস এস্টিমেট অফ বিটা আমরা জানি যে বিটা ইজ ইকুয়াল টু এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ওয়াই, হিয়ার এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স টু ওয়ান এক্স টু টু এক্স টু এন এক্স থ্রি ওয়ান এক্স থ্রি টু আপ টু এক্স থ্রি এন, অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু এক্স টু ওয়ান এক্স থ্রি ওয়ান এক্স টু টু এক্স থ্রি টু এক্স টু এন এক্স থ্রি এন, থ্রি বাই এন ম্যাট্রিক্স, থ্রি বাই টু ম্যাট্রিক্স এটা। এখন সো x প্রাইম x ইজ ইকুয়াল টু এটা আসে, দেখো x প্রাইম x আমাদের আসছে এই যে x21 স্কয়ার x21 স্কয়ার প্লাস x22 স্কয়ার আপ টু প্লাস x2n স্কয়ার। ঠিক আছে, নেক্সট আসছে আমাদের এখানে x21 ইনটু x31 প্লাস x22 x32 প্লাস আপ টু x
2n into x 3n then এটার সাথে আবার এটা গুণ হবে x 21 x 31 plus x 22 x 32 plus up to dot dot plus x 2n x 3n এখন আবার এটার সাথে এটার রো এর সাথে এটার কলাম আবার গুণ হচ্ছে তাহলে আমরা পাচ্ছি x 31 square plus x 32 square plus up to x 3n square 2 by 2 matrix এখন আমরা এটা লিখতে পারি sum of x 2i square sum of product of x 2i x 3i x 2i sum of product of x 2i x 3i sum of product of x 3i square এখন আমরা দেখি x2 t square sum of product of x2 t sum of squares of x2 t sum of product of x2 t x3 t x2 s t x3 s t এভাবে আমরা এই মানগুলো পেয়েছি এখন 5 4 আর 5 ইউজ করে আমরা পাচ্ছি যে sum of product of x2 s t square alpha sum of product of x2 s t x3 t এখানে মান বসিয়েছি এটা আমরা পেয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি যে তাহলে x প্রাইম x এর মানটা আমরা কি পেলাম ফাইনালি পাচ্ছি এটা ঠিক আছে তাহলে x প্রাইম x ডিটারমিনেন্ট আমরা পাচ্ছি আলফা স্কয়ার sum of squares of x2t whole squares minus alpha squares sum of squares of x2t square whole square তাহলে দুটো একই টার্ম আসছে মানটা আমাদের কি হলো 0 so x prime x inverse does not exist hence parameter cannot be estimated and OLS breakdown ইকুয়েশন 5 এ আমাদের এই ভ্যালুটা ছিল ইকুয়েশন 4 এ আমাদের এই ভ্যালুটা ছিল তোমরা দেখো যে x ট্রাইস টি ইজ इक्वल टू আলফা x টুয়াইস টি দ্যাট ইজ সাম অফ স্কয়ারস অফ x ট্রাইস টি ইজ इक्वल टू আলফা স্কয়ার ইনটু সাম অফ স্কয়ারস অফ x টুয়াইস এই মানটা আমরা এই দুইটা মান এই দুইটা ভ্যালু আমরা এখানে এখানে বসিয়েছি বসানোর পরে আমরা এটা পেয়েছি দেখা গেল যে ফাইনালি আমাদের x প্রাইম x ইনভার্স ডাজ নট এক্সিস্ট মানটা 0 আসছে যেহেতু x প্রাইম x এর মান সো ওএলএস ব্রেকডাউন আরেকটা কথা এখানে আমাদের বলা ছিল যে লিনিয়ার কম্বিনেশন অফ দা প্যারামিটারস আর এস্টিমেবল ওএলএস ব্রেকডাউন যদিও হয়েছে আমরা ওই অংশটুকু এখানে আবারো আসছে যে OLS breakdown হয়েছে but linear combination of the parameters are estimable সেটা আমরা একটু দেখে নিচ্ছি তাহলে equation 3 equation 3 তে আমাদের কি ছিল equation 3 আমাদের ছিল এটা yt is equal to beta 2 x twice t plus beta 3 x 3 t plus error এটা ছিল আমাদের ইকুয়েশন নাম্বার 3 তাহলে সেখান থেকে আমরা ইকুয়েশন 3 এটা এখানে আবার লেখা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে beta 2 plus alpha beta 3 x 2 t যেটা x 3 t is equal to alpha x 2 t আমরা এটা ধরে নিয়েছিলাম তাহলে আমরা এখানে মান বসিয়েছি মান বসানোর পরে
আলফা ইনটু এক্স টুয়াইস টি, বিটা এক্স টুয়াইস টি এর মান বসিয়েছি, এখান থেকে আমরা এক্স টু টি কমন নিয়েছি, তাহলে আমরা পাচ্ছি বিটা টু প্লাস আলফা বিটা থ্রি প্লাস এরর। এখন দেখো এখানে কি পাওয়া যাচ্ছে, যেটা যে ওয়াই টি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ল্যামডা ল্যামডা এক্স টুয়াইস টি প্লাস এরর, হোয়ার ল্যামডা ইজ ইকুয়াল টু বিটা টু প্লাস আলফা বিটা থ্রি। এখন ল্যামডা ওয়েরেস এস্টিমেটার অফ ল্যামডা ইজ ইকুয়াল টু সাম অফ প্রোডাক্ট অফ এক্স টুয়াইস আই ওয়াই টি ডিভাইডেড বাই এক্স টুয়াইস টি স্কোয়ার। ল্যামডার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা পাচ্ছি সাম অফ প্রোডাক্ট অফ এক্স টুয়াইস টি ওয়াই টি ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার অফ এক্স টুয়াইস টি হোল স্কোয়ার, যেহেতু ল্যামডা ইজ ইকুয়াল টু বিটা টু প্লাস আলফা বিটা থ্রি। এখানে আমরা ল্যামডার যেটা ধরেছিলাম সেই মানটা ল্যামডার মানটা এখানে বসিয়েছি। এখন জিরো ইন্টু বিটা ওয়ান প্লাস ওয়ান ইন্টু বিটা টু প্লাস আলফা বিটা থ্রি ইজ ইকুয়াল টু এক্স টু আই এখানে আমরা পাচ্ছি এক্স টু আই টি ওয়াই টি ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার অফ এক্স টু আই টি। এখানে আমাদের কিন্তু বিটা ওয়ান নাই, সেই জন্য আমরা এখানে জিরো, যেহেতু আমাদের লিনিয়ার কম্বিনেশন দেখাতে হবে এখানে আমরা জিরো ধরে নিয়েছি। তো জিরো ধরে নিলে আমরা এখানে একটা ইকুয়েশন পাচ্ছি, যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স ফর্মে আমরা এটা লিখলাম জিরো ওয়ান আলফা বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি। এখানে সাম অফ প্রোডাক্ট অফ এক্স টুয়াইস আই টুয়াইস টি ওয়াই টি ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার অফ এক্স টুয়াইস টি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি ওয়ান সি টু সি থ্রি বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি, সি ওয়ান বিটা ওয়ান প্লাস সি টু বিটা টু প্লাস সি থ্রি বিটা থ্রি। সো লিনিয়ার কম্বিনেশন অফ দ্য প্যারামিটার আর এস্টিমেবল। তাহলে আমরা দেখতে পেলাম যে ওএলএস ব্রেকডাউন হলেও কিন্তু লিনিয়ার কম্বিনেশনটা এস্টিমেট করা যাচ্ছে। তাহলে আজকে আমরা যেটুকু শিখলাম সেটা হচ্ছে এক্সাক্ট মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে কি কি কনসিকোয়েন্স, নিয়ার মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে কি কি কনসিকোয়েন্স এগুলো একটু দেখলাম, আর যেটা দেখলাম যে কখন প্যারামিটার এস্টিমেট করা যাচ্ছে না, যখন একজ্যাক্ট মাল্টিকোলিনিয়ারিটি থাকছে তখন কিন্তু প্যারামিটার এস্টিমেট করা যাচ্ছে না। তাহলে আজকে এর পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।